আপনাদের কি চাই মালকীরা? আপনাদের ঘরটা তো ভাড়া দেবেন, তা মন্দ হবে না, এটাই গুলিয়ে যাবে। বেশ বড় আছে ঘরটা। ঘর ভাড়া দেবে মালকী? তা আপনাদের সঙ্গে পুরুষ কোথায়? কার সঙ্গে কথা করিব? পুরুষ? পুরুষে কি দরকার? আমাদের সঙ্গে কথা বলুন, আমরাই আমাদের গার্জেন। ও, তা আগে পরিচয়টা দিই নি। আমি হচ্ছি শীলা চক্রবর্তী, খুব ভালো জাপানিজ নাচ জানি। আর এ হলো আইরিশ। ওরিয়েন্টাল ডান্সে অমলা শঙ্করকেও হার মানান। আর এ হচ্ছে এলা দত্ত, সমস্ত ফোক ডান্সে এক্সপার্ট, গায়ে বেশি থেকে শুরু করে মণিপুরি পর্যন্ত সব জানে। তাই নাকি? তা বেশ বেশ। তা শুনো, আমরা এখানে একটা নাচের স্কুল করব। নাচের স্কুল? তা তো এখানে হতে পারে না। কেন পারে না? অলবাত পারে। নাচের মতন কি জিনিস আছে? এক্সারসাইজ বলুন এক্সারসাইজ, এন্টারটেইনমেন্ট বলুন এন্টারটেইনমেন্ট, মানে এক কথায় নাচই হচ্ছে জাতির ভবিষ্যৎ। কিন্তু ভাড়া টাড়া আমরা দিতে পারবো না। যা নিশ্চিন্ত, এরা কেন নাচের স্কুল করবে? আর ভাড়াও দেবেন না। না না, আপনারা অন্য কোথাও দেখুন। আর কোথায় দেখবো? এই ঘরটাই মানে বেশ পছন্দ হয়েছে। ভাবনা কি, ভাড়া না পেলেও আপনার মেয়েদের পাঠিয়ে দিন, ফ্রিতে নাচ শিখিয়ে দেবো। আমার কোনো মেয়েটে নেই। তাহলে আপনার স্ত্রীকেই শিখিয়ে দেবো? কাকিমাকে শেখাতে হলে না আপনাকে আরেকটু দূরে যেতে হচ্ছে। উনি তো ইহলোকে নেই, স্বর্গ পর্যন্ত ধাওয়া করতে হবে। বেশ তো, তাহলে উপেন নবী শিখবে। আমি আমি নাচ করতে কি একটু বুড়ো ঘুড়িও আছে, তাহলেও বেশ নাচতে পারবে। নাচের কি কোনো বয়স আছে? এটা তো এক্সারসাইজ। ইউরোপে গিয়ে দেখুন, 80 বছরের বুড়োরা দিব্যি সালসা রুম্বা ফক্সা নাচে, এটাতে না চমৎকার স্বাস্থ্য থাকে। এই একে না ফক্সা শিখে দেবো, এক্ষুনি একটু তালিম নিতে পারি। হ্যাঁ চলো একটু দেরি হচ্ছে। গুড ইভিনিং। ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বাসে, ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বাসে, আর কি থাকিবে বাপের ঘরে গো, আমার কেমন কেমন করে ও বধু হে, আর না থাকিও বাপের ঘরে তে ও বধু হে, আর না থাকিও বাপের ঘরে গো। Oh.